দুই প্রকার ছিল এবং প্যাসিভ ট একটা কাজ করি গত ক্লাসের খুলি অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট ছিল এবং তার ভিতরে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট দুটো সাব সম্পর্কে জেনেছি

লাস্ট সেমিস্টারে এগুলো ছিল না এগুলো কিন্তু বোঝানোর জন্য এই যে ইমেজটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এখন এটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে অফেন টাইমস স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে আমি বোঝানোর জন্য কোনো একটা কিছু উদাহরণ দিচ্ছি ধরো চায়ের কাপ থেকে হিট ট্রান্সফার হয়ে পরিবেশে যাচ্ছে গতকাল আমি এক্সাম্পল বলেছিলাম কাপড়ের ক্লিপ আমি ওপেন করছি আমার শক্তি প্রয়োগ করে সেটাও একটা এক্সাম্পল ছিল অনেকে কি করে এক্সামের খাতায় এগুলো এক্সাম্পল হিসেবে লেখে এগুলো এক্সাম্পল না এগুলো জাস্ট জিনিসটাকে বাস্তব লাইফের সাথে লিঙ্ক করার জন্য আমি ইউজ করতেছি ওকে সো এইগুলো এক্সামে লেখার জন্য না মনে রাখবা একটা বই আর একটা গাইড বইয়ের মধ্যে পার্থক্য কি গাইড বইয়ে প্রশ্ন থাকে তার উত্তর থাকে একটা প্রশ্ন তার উত্তর এরকম সিস্টেমে হচ্ছে গাইড বই লেখা থাকে আর বইয়ে যে কাজটা করা হয় কোন একটা টপিক বোঝার জন্য যেই সমস্ত অ্যানালজি যেই সমস্ত উদাহরণ বা এক্সাম্পল টানতে হয় সবই আনা হয় সব ধরনের ডায়াগ্রাম ইউজ করা হয় আমাদের যে নোটটা দেওয়া আছে এই নোটে পরীক্ষার প্রশ্নের উত্তরও আছে পরীক্ষার প্রশ্নের উত্তরের চেয়ে বেশিও লেখা আছে আবার কোন কোন ক্ষেত্রে এমন টপিকও আছে যেগুলো অ্যাবসোলুটলি এক্সামে আসবে না যেমন মনে আছে কিনা ফার্স্ট ক্লাসে আমরা তোমাদের দুইটা গল্প বলছিলাম একটা স্লাইড দেখি ওই স্লাইডটা এক্সামে আসবে না বা এক্সামের সাথে সম্পর্কিত না এইখানে যে ডায়াগ্রামটা আছে এখানে দুই পেজে দুটো ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামগুলো একটাও এক্সামে আসার জন্য না এগুলো হচ্ছে বোঝানোর জন্য আমি ইউজ করতেছি ওকে সো সামনাসামনি ক্লাস হলে আর কি ইজিলি আমি তোমাদেরকে বুঝাতে পারতাম বাট যদি একটু মনোযোগ না দাও স্ক্রিনের দিকে তাহলে মিস করে যাবে এই জিনিসটা এনিওয়ে তো প্রথম যে ডায়াগ্রাম দেওয়া আছে আমি দেখো একটা চেম্বারের ভিতরে চেম্বারের ভিতরে বাম পাশে দেখেছি হাই কনস কোনো একটা ধরো যে বেশি গাঢ়ত্বের চিনির শরবত আর এক পাশে কম গাঢ়ত্বের কম ঘনত্বের জিনিস সরবত রাখা আছে মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা বলা হয় বা বৈষম্যভেদ্য ঝিল্লি বলে বাংলায় আমরা ইংলিশে বলি হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন দেওয়া আছে এখন যদি আমি রেখে দিই তাহলে তোমাদের কি আইডিয়া একটু বলো তো বাম পাশে গাঢ় গাঢ় দ্রবণ আছে আর ডান পাশে কম গাঢ়ত্বের দ্রবণ আছে তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এখন বা হ্যাঁ ওকে হ্যাঁ তার মানে হচ্ছে হ্যাঁ কারেক্ট সো তার মানে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখব কোন দিকে কি মুভ করতেছে সেটা নিয়ে আবার একটু বিতর্ক করা যায় সেটা আমরা যাচ্ছি না সহজ কথা হচ্ছে যে হাই থেকে লো কনসেন্ট্রেশনের হাই কনসেন্ট্রেশনের যে শরবত আছে সেটা দেখব আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমছে লো কনসেন্ট্রেশনের যে শরবত আছে তার দেখব কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তেছে এই যে উচ্চ ঘনমাত্রার দ্রবণ সেটার ঘনমাত্রা কমতে শুরু করলো নিম্ন ঘনমাত্রার দ্রবণ সেটার ঘনত্ব বাড়তে শুরু করলো এই এই ঘটনাটা যে ঘনত্বের পরিবর্তন হচ্ছে এক কমতেছে এক বাড়তেছে কতক্ষণ পর্যন্ত এই ঘনত্বের পরিবর্তনটা হচ্ছে ই হবে ঘটবে বলতে পারবো যতক্ষণ না ইকুয়াল হয় আচ্ছা তার মানে আমরা যদি একটা তাই তো হ্যাঁ ইকুয়াল হলে সেটাই বলতে চাচ্ছ তো নাকি ওকে সো সিচুয়েশনটা হচ্ছে রকম যে একটা বেশি ঘনত্বের দ্রবণ একটা কম ঘনত্বের দ্রবণ একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমি আলাদা করে রেখেছি এদের ঘনত্ব পরিবর্তন হবে ঘনত্ব পরিবর্তন হবে হচ্ছে উচ্চ ঘনমাত্রাটা নিম্ন নিম্ন পরিণত হবে ঘনমাত্রার দ্রবণ উচ্চ ঘনমাত্রায় উন্নীত হবে দুটো ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে যতক্ষণ না দুজনের ঘনমাত্রায় ইকুয়াল হয় আমার কোয়েশ্চেন আমি এবার দেখো এই চেম্বারের নিচের দিকে আমি একে রাখছি যে বাম পাশেও সমান ঘনমাত্রার দ্রবণ ডান পাশেও সমান ঘনমাত্রার দ্রবণ আছে এটা ওয়ান মোলার এটা ওয়ান মোলার আমি দুটোকে একটা বৈষম্য পর্দা দিয়ে আলাদা করে রাখছি আমার কোয়েশ্চেন হচ্ছে এখন কি ঘটনা ঘটবে বাম থেকে ডানে মুভ করবে নাকি ডান থেকে বামে মুভ করবে ঘনমাত্রা আচ্ছা সিচুয়েশন যেটা হবে হ্যাঁ এনিওয়ান এলস কিছুই হবে না ঠিক আছে সেটা হচ্ছে বিষয় ওকে দুইটাই ঘটবে আসলে এক্সচেঞ্জ হবে না তো হ্যাঁ দুজনে স্থির হয়ে যাবে তার মানে এই যে আচ্ছা উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রার দ্রবণে এই যে ঘনমাত্রার ট্রান্সফার হচ্ছে বা ঘনমাত্রা বাড়তেছে কমতেছে এটা কি অ্যাকটিভ প্রসেস বলবো না প্যাসিভ প্রসেস বলবো প্যাসিভ প্রসেস ডেফিনেটলি প্যাসিভ প্যাসিভ তার মানে প্যাসিভ প্রসেস কতক্ষণ কন্টিনিউ করে যতক্ষণ না দুই জনের ঘনমাত্রা ইকুয়াল হয় তার মানে প্যাসিভ প্রসেসের ঘটনা ঘটার একটা লিমিট আছে প্যাসিভ প্রসেস সারা জীবন ধরে কন্টিনিউ করে না তখন অ্যাকচুয়ালি প্যাসিভ প্রসেস বন্ধ হয়ে যায় যখন তার উদ্দেশ্য সফল হয় প্যাসিভ প্রসেসের উদ্দেশ্য কি সব কিছুকে সাম্যাবস্থায় নিয়ে আসা সব কিছুকে স্টেটে আনা রেস্টিং স্টেটে নিয়ে আসা ন্যাচারাল অবস্থা কি দুইটার ঘনমাত্রা ইকুয়াল থাকবে যখনই উচ্চ আর নিম্ন ঘনমাত্রাকে একসাথে মিশাবা ওর মাথা নষ্ট হয়ে যাবে ও চিন্তা করবে যে এখন দুইটার ঘনমাত্রা ইকুয়াল না বানানো পর্যন্ত এই ইউনিভার্সের মহাবিশ্বের ব্যালেন্স রক্ষা হচ্ছে না সো ব্যালেন্স রক্ষার জন্য কি হবে একটা প্যাসিভ প্রসেসের মাধ্যমে একজন আর একজনের ঘনমাত্রা কমবে একজনের বাড়বে এই যে বাড়তে বাড়তে কমতে কমতে একসময় ইকুয়াল হয়ে যাবে ইকুয়াল হয়ে গেলে প্যাসিভ প্রসেস বন্ধ কারণ সে তার উদ্দেশ্য অ্যাচিভ করে ফেলেছে কথা শেষ এইবার আমার কোয়েশ্চেন দুই পাশে সমান ঘনমাত্রার দ্রবণ আছে প্যাসিভ প্রসেসের কারণে দুই পাশের ঘনমাত্রা ইকুয়াল হয়ে গিয়েছে এবার তারপরেও যদি আমি বাম থেকে ডান দিকে ঘনমাত্রার পরিবর্তন করতে চাই পদার্থ ট্রান্সফার করতে চাই তাহলে আমার কোন প্রসেস ফলো করা লাগবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ প্রসেস এনার্জি দিতে হবে অ্যাক্টিভ প্রসেস হবে এই কথাটা মাথায় ঢুকলো তো তোমাদের মনে হইতে পারে যে স্যার এটা খুবই সিম্পল একটা কথা বলার জন্য এত নাটক করলো আসলে নাটক করার পিছনে কারণ আছে পরের এক্সাম্পলটা খেয়াল করো তিন চারটা এক্সাম্পল আছে এই গুলো দিলে তখন সেকেন্ডারি একটি ট্রান্সপোর্ট তোমাদের মাথায় ইজিলি ঢুকবে পরের কোয়েশ্চেনে আসি আমরা আচ্ছা এই ছবিটা আমি একটু পরে দেখাচ্ছি এই ছবিটা সম্পর্কে একটু পরে দেখাচ্ছি নাকি না এটা তোমরা পারো অবশ্য আমাকে একটু বলো যে ইনসুলিন কিভাবে কাজ করে যদি দেখো তাহলে এই ছবিটা অনেক সিম্পলিস্টিক একটা রিপ্রেজেন্টেশন আমরা জানি যখনই সেলের বাইরে সেলের ক্ষুধা লাগে সেলের বাইরে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে কিন্তু সেলের ভিতরে সেল ক্ষুধার্ত তার মানে তোমার খাবার টেবিলে খাবার আছে কিন্তু তোমার পেটের ভিতরে খাবার নাই স্টমাকে খাবার নাই স্টমাক সিগন্যাল দিচ্ছে যে পেট খালি তুমি দুর্বল হয়ে যাচ্ছ দ্রুত খাবার খাও একই রকম সেলেরও একই অবস্থা সেল ক্ষুধার্ত কিন্তু সেলের বাইরে এক্সট্রা সেলুলার স্পেসে প্রচুর গ্লুকোজ আছে নর্মালি যেটা হয় নর্মালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেলের বাইরে গ্লুকোজ আছে ভিতরে নাই তার মানে বাইরে উচ্চ ঘনমাত্রা ভিতরে কম ঘনমাত্রা আছে কি হয় ইনসুলিন এসে ইনসুলিন রিসেপ্টরে বাইন্ড করে ইনসুলিন রিসেপ্টর সম্পর্কে তোমরা জানো তোমাদের নিশ্চয়ই ফার্মাকোলজি পড়ানো হয়েছে বা ফিজিওলজি ইনসুলিন রিসেপ্টর সম্ভবত একটা আচ্ছা ইনসুলিন রিসেপ্টর কি জি প্রোটিন কাপল রিসেপ্টর মনে হয় না মনে হয় না যাই হোক জি প্রোটিন কাপড় রিসেপ্টর হোক বা যাই হোক না কেন ইস্যুটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর ইনসুলিন বাইন্ড করে এটা নানান ধরনের বাইন্ড করার পরে এই রিসেপ্টরের যে চেহারা ভিতরের যে স্ট্রাকচার তা পরিবর্তন হয় পরিবর্তনের কারণে সেলের ভিতরে নানান ধরনের অ্যাক্টিভিটি ঘটা শুরু হয় এই অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে একটা অ্যাক্টিভিটি হচ্ছে সেলের সাইটোপ্লাজমের ভিতরে কিছু গুপ্তধন লুকানো থাকে এই গুপ্তধনগুলোর নাম হচ্ছে গ্লুট ফোর গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর বলা হয় এগুলো ওয়ান টু হয় গ্লুট ফোর আমরা ধরে নিলাম গ্লুট বলে এইগুলোকে গ্লুকোজ ট্রান্সপোর্টার এইগুলো সেলের সাইটোপ্লাজমের ভিতরে নিমজ্জিত অবস্থায় থাকে ডুবানো অবস্থায় থাকে যখনই ইনসুলিন এসে ইনসুলিন রিসেপ্টারে বাইন্ড করে সেলের ভিতরে এমন কেমিক্যাল পরিবর্তন হয় যার ফলাফল হিসেবে এই ডুবন্ত গুপ্তধনগুলো সেলের সাইটোপ্লাজমের উপর ভেসে ওঠে ভেসে উঠে সে গিয়ে সেল মেমব্রেনে নোঙ্গর করে ঠিক আছে সেল মেমব্রেনে ডকিং হয় সেল মেমব্রেনে গিয়ে অ্যাটাচ হয়ে যায় আর সেল মেমব্রেনে যখন অ্যাটাচ হয় এই গ্লুট ফোর বা গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর এটার কাজ হচ্ছে গ্লুকোজকে এন্ট্রি দেওয়া গ্লুকোজ এগেন গ্লুকোজ একটা বড় মলিকিউল সেলের মেমব্রেন ক্রস করে আসতে পারে না তাই সে বাইরে চেঁচামেচি শুরু করে যে আমাকে ভিতরে ঢুকতে দাও ঠিক আছে এরকম বলে কলিং বেল বাজায় তো এই যে কলিং বেল বাজানো তার রেসপন্সে কি হয় ইনসুলিন এসে বাইন্ড করলো ইনসুলিন বাইন্ড করার কারণে গ্লুটফোরগুলো সাইটোপ্লাজমে ডুবন্ত অবস্থা থেকে ভেসে ওঠে ভেসে উঠে সেল মেমব্রেনে আটকে যায় এরপরে গ্লুকোজ ভিতরে প্রবেশ করতে শুরু করে আমার একটা কোয়েশ্চেন আছে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে সেলের বাইরে প্রচুর গ্লুকোজ সেলের ভিতরে কম এই কারণে ইনসুলিন বাইন্ড করলো এবং যা যা হওয়ার তা হইল আলটিমেট অবস্থা কি গ্লুকোজ ট্রান্সপোর্টার গুলো সেলের গায়ে লেগে আছে এখন গ্লুকোজ সেলের ভিতরে কি করবে তখন স্রোতের মতো বন্যার মতন ভিতরে ঢুকতে শুরু করবে আমার কোয়েশ্চেন হচ্ছে কতক্ষণ ধরে প্রবেশ করবে অনন্তকাল ধরে প্রবেশ করবে নাকি সেল মেমব্রেনের ভিতরে আর বাইরে কনসেন্ট্রেশন সমান হওয়া পর্যন্ত প্রবেশ করবে এটা হচ্ছে কোয়েশ্চেন তাই না এটা একটা যেহেতু প্যাসিভ প্রসেস কাজেই কতক্ষণ পর্যন্ত এই সেলের বাইরে থেকে ভিতর পর্যন্ত গ্লুকোজের বন্যা বয়ে চলে আসবে বা ভিতরে প্রবেশ করবে স্রোত যতক্ষণ পর্যন্ত না সেলের বাইরে আর ভিতরে গ্লুকোজের কনসেন্ট্রেশন ইকুয়াল হয় যখন সেলের বাইরে আর ভিতরে গ্লুকোজের কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে এরপরে কি আর এই ট্রান্সপোর্টার দিয়ে গ্লুকোজ প্রবেশ করার সুযোগ আছে ট্রান্সপোর্টার দিয়ে আর গ্লুকোজ ভিতরে প্রবেশ করবে না তার মানে আমি যে পয়েন্টটা এখানে বলতে চাচ্ছি আমরা যেটাকে ব্যাপন প্রসেস বলে ডাকতেছি ডিফিউশন বলে ডাকতেছি বাইদ এই প্রসেসটাকে কি বলা হবে দেখো তো একটা প্রোটিনের সাহায্য নিয়ে উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রার দিকে গ্লুকোজ আসতেছে এক্স্যাক্টলি এটা একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন প্রসেস তাহলে মনে রাখো গ্লুকোজ যে প্রথমে সেলে প্রবেশ করে গ্লুকোজ প্রথমে যে সেলের ভিতরে প্রবেশ করে ওই সময় ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে সেলের ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেলের বাইরে আর ভিতরে গ্লুকোজের ঘনমাত্রা ইকুয়াল হয় ঠিক আছে কিন্তু এর চেয়েও যদি বেশি গ্লুকোজ দরকার হয় যে না গ্লুকোজ যেমন আমরা ওই দেখবা যে টুথপেস্টে আমাদের দেশে গরিব মানুষরা যে কাজ করে টুথপেস্টের টিউব থেকে টুথপেস্ট বের করা প্রথম দিকে খুবই সহজ কিন্তু যখন একদম লাস্টের দিকে টিউবের ভিতরে সামান্য পরিমাণে টুথপেস্ট আছে তখন আমরা কি করি বলতো যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা জানবা এই কষ্টটা আমরা কি করি ওটাকে চিপে চিপে তারপরে টিউব থেকে টুথপেস্ট বের করি তারপরে লাস্টে যখন চিপে বের করা যায় না তখন কী করি টুথপেস্টের টিউব কেটে তারপরে ইউজ করি এই তো হ্যাঁ দুঃখ বুঝতে পারছে একজন বোঝা গেছে তো সিচুয়েশনটা হচ্ছে এখানে একই রকম প্রথম দিকে যখন গ্লুকোজ প্রবেশ করবে তখন তো কোনো সমস্যা নয় তুমি ট্রান্সপোর্টার এসে ভেসে উঠলেই ইজিলি গ্লুকোজ হ্রাস করবে স্রোতের মতো বন্যার মতন ভিতরে প্রবেশ করতে শুরু করবে কিন্তু কতক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত না বাইরে আর ভিতরে গ্লুকোজের কনসেন্ট্রেশন সমান হবে একবার যদি সমান হয়ে যায় এখনো বাইরে গ্লুকোজ আছে সেগুলোকে আর প্রবেশ করতে পারবে পারবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিলিটেড ডিফিউশন মাধ্যমে আর পারবে না এইবার কি করতে হবে বাইরের গ্লুকোজকে সেল চায় যা আছে সব খাবো সেল গিয়েছে বুফে খাইতে টাকা পয়সা দিয়ে সে চায় যত আইটেম আছে সব আমি খেয়ে শেষ করে ফেলবো ঠিক আছে আজকে সব সাবার করে ফেলবো দরকার হলে পেটে ব্যথা হোক অসুস্থ হয়ে যাই তো সেল চায় যত গ্লুকোজ সব টেনে নিয়ে আসব প্রথমে প্রথম এসে ফ্যাসিলিটেড ডিফিউশন ব্যবহার করে বাইরে থেকে ভিতরে আনতে কারণ এনার্জি খরচ হচ্ছে না আচ্ছা এইবার সে যখন দেখলো যে টিউবের টুথপেস্ট শেষ কিন্তু এখনো টিউবের ভিতরে কিছু অংশ বাকি আছে এবার কি করবে এবার জোরে সে পেসুপে তারপরে এখান থেকে টুথপেস্ট বের করবে তার মানে গ্লুকোজ বাইরে আর ভিতরে সমান ব্যাপন প্রক্রিয়া বন্ধ ফ্যাসিলিটিটের ডিফিউশন বন্ধ সে কি করবে এবার অ্যাক্টিভ প্রসেস দিয়ে জোরে টেনে এই গ্লুকোজকে ভিতরে আনবে বলবে তোর এক আমি বাইরে বাঁচতে দিব না সব মলিকুল আমি সেলের ভিতরে প্রবেশ করাবো আমার কথা কি বোঝা গেছে তার মানে প্রথমে গ্লুকোজ যদিও এমনিতেই ছেলে প্রবেশ করে কিন্তু এই প্রবেশ করার একটা লিমিট আছে নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা জানি ডিফিউশন কাজ করে কতক্ষণ যতক্ষণ না বাইরে আর ভিতরে কনসেন্ট্রেশন সমান হচ্ছে যখন কনসেন্ট্রেশন সমান হয়ে যায় তখন গ্লুকোজ বলবে যে না আমি তো আর প্রবেশ করব না আমার উদ্দেশ্য সফল হয়ে গিয়েছে মহাবিশ্বের যে ব্যালেন্স সেই ব্যালেন্স আমি মানে সে একটা আধ্যাত্মিক টাইপের মানুষ আর কি ঠিক আছে ওই বড় বড়ো সাধকদের মতো তো সে তখন ধর্মের বাণী শোনাবে যে বাইরের কনসেন্ট্রেশন ভিতরের কনসেন্ট্রেশন সেম আমি আর প্রবেশ করব না বাবা ব্যালেন্স হয়ে গিয়েছে এখন সেল বলবে যে তোমার এইসব এইসব বাণী আমি মানি না তোমাকে জোর করে ভিতরে ঢুকানো হবে এই যে জোর করে ঢুকানো এরপরে শুরু হবে অ্যাক্টিভ প্রসেস এই অ্যাক্টিভ প্রসেসের নাম হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গ্লুকোজকে যখন গ্লুকোজ যখন একবার ডিনাই করে ফেলে বলে যে আমি আর ভিতরে প্রবেশ করব না তখন কি করতে হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে জোরে ওকে জোরে ঠেলে ধাক্কায় ভিতরে ঢুকাতে হয় সেটাই আমরা দেখব তবে তার আগে তার আগে দুটো এক্সাম্পল আমাদের আরও দিতে হবে সবাই এক্সাম্পলগুলোর দিকে খেয়াল করো একবার এক্সাম্পলগুলো বুঝেছ তারপরে গিয়েই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বুঝে আসবে আচ্ছা এরপরের এক্সাম্পলটা খেয়াল করো এইখানে দেখো একটা ছেলে মনে করো আমি এই পাথর ঠেলে পাহাড়ের উপর উঠাচ্ছি অ্যাক্টিভ প্রসেস হবে এবং এই অ্যাক্টিভ প্রসেসের কারণে আমি যখন পাহাড় থেকে পাথরটাকে ধাক্কা দিব এটা এবার প্যাসিভ প্রসেসের মাধ্যমে গড়াতে গড়াতে নিচের দিকে আসবে তার মানে একটা অ্যাক্টিভ প্রসেসের কারণকে সবসময় একটা অ্যাক্টিভ প্রসেস সরি একটা প্যাসিভ প্রসেসের পিছনের কারণকে অলওয়েজ একটা অ্যাক্টিভ প্রসেস হয় ঠিক আছে তার মানে অ্যাক্টিভ প্রসেস প্যাসিভ প্রসেসের বিহাইন্ড দ্য সিন রিজন হতে পারে কারণ হতে পারে ওকে সো এরপরে একটা এক্সাম্পল খেয়াল করো আমরা জানি না নদীতে বাদ দিয়ে পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয় তোমরা নিশ্চয়ই শুনেছ যে ইউএসএ নায়গ্রা ফলসের নাম নিশ্চয়ই শুনছো ঝর্ণা ওই ঝর্নার নিচে ঠিক নিচে হচ্ছে টারবাইন রাখা আছে টারবাইন ঘুরানো টারবাইনকে এমনিতে আমরা যখন একটা চাকা কিনে নিয়ে আসি এটাকে এমনি এমনি রাস্তার উপরে গড়ায় নাকি আমাদের ফোর্স দিয়ে তারপরে হচ্ছে এটাকে গতিশীল করতে হয় বলতো ফোর্স দিয়ে ফোর্স দিতে হয় সো টারবাইন স্থির অবস্থায় আছে তাই না আমি কি করতেছি ঝরনার যে ন্যাচারাল ফ্লো সেটা একটা প্যাসিভ প্রসেস সেটা একা একাই ঘটতেছে সো ঝর্নার ন্যাচারাল ফ্লো সেটা পাহাড়ের নিচে নেমে আসছে এর নিচে একটা টারবাইন রেখে দিলাম এই যে টারবাইনের ঘুরানো এটা ঘুরাতে আমার শক্তি প্রয়োজন হতো এখন আর শক্তি প্রয়োজন হবে না কেন কারণ ঝর্নার পানির যে গতিশক্তি এই গতিশক্তি টারবাইনের গতিশক্তি হিসেবে টারবাইনকে ঘুরাতে সাহায্য করবে সো নদীর পানি অথবা ঝর্নার পানির যে প্রবাহ সেটা একটা প্যাসিভ কি বলবো একটা প্যাসিভ প্রসেস বলবো এটাকে এবং এটার কারণে টারবাইন ঘুরছে এটা একটা অ্যাক্টিভ প্রসেস তার মানে প্যাসিভ প্রসেসও অ্যাক্টিভ প্রসেসের কারণ হতে পারে হুইচ মিনস আমরা যেটা বুঝতে যাচ্ছি বলতে যাচ্ছি যে অ্যাক্টিভ প্রসেস প্যাসিভ প্রসেসের প্রিকারসার হতে পারে কারণ হতে পারে অথবা প্যাসিভ প্রসেসও অ্যাক্টিভ প্রসেসের কারণ হতে পারে এই যে এতগুলো ইনফরমেশন আমরা ক্লাসের শুরু থেকে বললাম এই প্রতিটার বিল্ড আপ বা এত সাসপেন্স তৈরি করার কারণ হচ্ছে মেইন রহস্যের আমাদের হচ্ছে জট খোলা রহস্যটা এখন যখন বলবো তখন তোমরা একটু কনফিউজ হইতে পারো এখানে একটা জটিল ছবি দেওয়া আছে এতক্ষণ যা যা বলছি সেইগুলো যদি মাথায় ঢোকে তাহলে এই ছবিটাও ইজিলি আমরা গ্রাস করতে পারবো খেয়াল কর আচ্ছা এই যে বাম সাইডে আঁকা দেখো তো এটা গত দিনে আমরা পড়ছিলাম চিন্তে পড়তেছো কি নাই এই জিনিসটাকে এই যে প্রোটিনটাকে এটাকে কি বলবো সোডিয়াম পটাশিয়াম এটিপিজ তাই না সোডিয়াম পটাশিয়াম এটিপিজের মূল বক্তব্য গতকাল দিন আমরা বলছিলাম সেলের ভিতরে তিনটা সোডিয়াম তাদের সিটে বসে পড়ে বাইরে দুইটা পটাশিয়াম তাদের সিটে বসে পড়ে এটিপি এসে ধাক্কা দিয়ে ধাক্কা দিলে এটা ফ্লিপ করে উল্টা যায় ঠিক আছে সোডিয়াম গুলো বাইরে পটাশিয়াম গুলো ভিতরে চলে আসে দেখো তো উপরের ছবি আর নিচের ছবির মধ্যে পার্থক্যটা খেয়াল করো সবাই উপরের ছবিটা নিচের ছবিটা কিছুই না জাস্ট ফ্লিপ করে সে তার জায়গা পরিবর্তন করে সোডিয়ামকে বাইরে নিয়ে যায় আর পটাশিয়ামকে ভিতরে নিয়ে আসে পটাশিয়াম দুইটা কি নেই তো এই হচ্ছে মূল বক্তব্য ছিল এইখানে কিন্তু এটিপি খরচ হয় শক্তি খরচ হয় আমার একটা কোয়েশ্চেন সোডিয়াম সেলের ভিতরে থাকে কম বাইরে থাকে বেশি এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ যে এটিপি খরচ করতেছে এটা কিসের জন্য করতেছে বাইরে থেকে সোডিয়াম ভিতরে আনতে নাকি ভিতর থেকে সোডিয়াম বাইরে নিতে সেলের বাইরে সোডিয়াম বেশি ভিতরে কম ভিতর থেকে ভিতর থেকে সোডিয়াম বাইরে নেওয়ার জন্য কাজ করতেছে কথা ঠিক না তার মানে আরো যেখানে কম সেখান থেকে আরো বেশির দিকে নেওয়ার চেষ্টা করতেছে এই কারণে শক্তি প্রয়োজন হচ্ছে আমরা বুঝতেই পারতেছি সেলের ভিতরে যত বেশি এই যে সোডিয়াম পটাশিয়াম এটি কাজ করবে সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমবে নাকি বাড়বে সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে নাকি বাড়তে থাকবে কন্টিনিউলি কমবে তাই না তার মানে সেল ফিল করবে আমার পেটের ভিতর থেকে আমার স্টমাক থেকে আস্তে আস্তে সোডিয়াম হারাচ্ছে সো সে সোডিয়ামের ক্ষুধায় ভুগতে শুরু করবে কথা ঠিক না যত বেশি সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণ কমবে তার ক্ষুধা বাড়তে থাকবে সোডিয়ামের জন্য আচ্ছা কিন্তু এটা তো অ্যাক্টিভ প্রসেস ডেফিনেটলি অ্যাক্টিভ প্রসেস কোনো সন্দেহ নেই কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশন কমতে কমতে সোডিয়ামের হাঙ্গার তৈরি হবে তার ভিতরে ক্ষুধা তৈরি হবে আচ্ছা এবার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে এই জিনিসটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ছিল সোডিয়ামের ক্ষুধা বাড়িয়ে দিবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এইবার সেলের ভিতরে খেয়াল করে দেখো যে সেলের একটু আগে একটা কথা বলতেছিলাম যে সেল প্রথমে যখন গ্লুকোজ প্রবেশ করে যে কোনো সেলে প্রথমে কিভাবে প্রবেশ করে ফ্যাসিলিটেটেড ডিফিউশন ডিফিউশনের মাধ্যমে তাই না কতক্ষণ প্রবেশ করে বলতো ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে ইকুয়াল হওয়া পর্যন্ত এবার সেলের বাইরে আরো গ্লুকোজ এখনো বেঁচে আছে সেলের বাইরে এখানে লো লেখা উচিত ছিল না লেখা উচিত ছিল ইকুয়াল সেলের বাইরে আরো গ্লুকোজ বেঁচে আছে সেলের ভিতরে সোডিয়ামের ক্ষুধা তৈরি হয়েছে সো সেল কি করবে চাবে সর্বশেষ বিন্দুর গ্লুকোজটাকেও সেলের ভিতরে প্রবেশ করাতে তখন সে বলবে এখন আর ব্যাপন প্রক্রিয়ায় কাজ হবে না প্যাসিভ প্রক্রিয়ায় কাজ হবে না এইবার আমার শক্তি খরচ করে গ্লুকোজকে টেনে ভিতরে আনতে হবে এবং তার জন্য সে ইউজ করবে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার নাম কি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার এই কো পোর্টারের মেইন যে বক্তব্য সেটা হচ্ছে এরকম যে সেলের ভিতরে সোডিয়ামের ক্ষুধা আছে সেলের বাইরে সোডিয়াম বেশি আছে সেলের বাইরে সোডিয়াম বেশি সেলের ভিতরে কম গ্লুকোজকে ভেতরে টানার একটা চালাকি করা যায় চালাকিটা হচ্ছে এটা যে সেলের বাইরে যে সোডিয়ামের উচ্চ ঘনমাত্রা ভিতরে নিম্ন ঘনমাত্রা আচ্ছা সেলের বাইরে থেকে যদি সোডিয়াম ভিতরে আসতে চায় তাহলে কি এনার্জি খরচ করতে হবে নাকি না দেখো তো বাইরে বেশি তখন তো তাই না তার মানে সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসতে গেলে কোনো প্রকারের শক্তি খরচ করতে হবে না সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের চালাকিটা হচ্ছে এইটাই যে যেমন আমরা খেয়াল করছো কিনা ঝর্ণার পানি দিয়ে আমি যে টারবাইন ঘোরাচ্ছি কোনো এনার্জি খরচ হচ্ছে পয়সা খরচ হচ্ছে আমাদের নো কোনো এনার্জি খরচ হচ্ছে না ঝর্নার পানি যেহেতু বয়ে চলতেছে তুমি ওকেই ওই প্যাসিভ অ্যাকশনটাকেই অ্যাক্টিভ অ্যাকশনে পরিণত করে সারা দেশে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করতেছো তাই তো আমরা যে বিদ্যুৎ চালাই ম্যাক্সিমাম বিদ্যুৎ হচ্ছে পানি বিদ্যুৎ যেখানে আমাদের কোনো এনার্জি খরচ করা লাগে না সিম্পলি একটা ঝর্নার নিচে অথবা নদীতে বাদ দিয়ে সেটাকে নিচের দিকে ফ্লো করায় আমরা টারবাইন ঘুরাই এইখানেও একই রকম সোডিয়াম যখন সেলের ভিতরে প্রবেশ করবে এই যে গতি এই গতির কারণে যেই প্যাসিভ প্রসেস তৈরি হচ্ছে সেই প্যাসিভ প্রসেসের ধাক্কায় আমি গ্লুকোজকে সেলের বাইরে থেকে ভিতরে পাঠাবো সেলের বাইরে গ্লুকোজ কম মানে সেলের বাইরে আর ভিতরে গ্লুকোজের পরিমাণ সমান সমান সো গ্লুকোজকে জোর করে পাঠাতে হবে জোর করার সিস্টেম কি যেভাবে ঝর্নার পানি নিচের দিকে নেমে আসলে টারবাইন ঘুরায় একটা অ্যাক্টিভ প্রসেসকে একটা প্যাসিভ প্রসেস ট্রিগার করে একই রকম সোডিয়াম ভিতর থেকে বাইরে থেকে ভিতরে যাওয়ার সময় যে গতি সৃষ্টি হবে সেই গতি দিয়ে এই জিনিসকে ফ্লিপ করাবো এই জিনিসকে গতিশীল করে আমি গ্লুকোজকে ভিতরে ধাক্কা মেরে পাঠাবো খেয়াল করো প্রাইমারি ট্রান্সপোর্টে আমি আগেই স্বীকার করে নিছি যে আমি টাকা পয়সা খরচ করে বা আমি এনার্জি খরচ করে সোডিয়াম আর পটাশিয়ামকে জায়গা পরিবর্তন করব কিন্তু এইখানে একটু এক্সট্রা চালাকি আছে চালাকিটা হলো সোডিয়ামের যে গতি ভিতর বাইরে থেকে ভিতরে সেটা একটা প্যাসিভ গতি ঝর্নার পানি নিচের দিকে পড়ার মতো গতি সো ওইটাকে ইউজ করে আমি গ্লুকোজকে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করব। তার মানে এই শক্তি এই প্যাসিভ প্রসেসের শক্তি ব্যবহার করে আমি গ্লুকোজকে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করাবো জিনিসটা প্রসেস করতে তোমাদের একটু টাইম লাগবে শুধুমাত্র এই কথাটা বোঝার চেষ্টা করো সেলের ভিতরে আর বাইরে একটু পড়ো সেলের ভিতরে সোডিয়াম কম গ্লুকোজ বেশি আচ্ছা বেশি বললে অসুবিধা নেই বেশিই বলো সেলের বাইরে গ্লুকোজ কম আর বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি আবারও খেয়াল করি সোডিয়াম আর গ্লুকোজ সেলের বাইরে থেকে ভিতরে আসতে চায় আমার প্রশ্ন আমার প্রশ্ন সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসা এটাকে অ্যাক্টিভ প্রসেস হবে না প্যাসিভ প্রসেস হবে লো আর হাই কনসেন্ট্রেশন খেয়াল প্যাসিভ আর গ্লুকোজ বাইরে কম ভিতরে বেশি তাহলে তাহলে অ্যাক্টিভ প্রসেস হবে হুইচ মিনস সোডিয়াম আর গ্লুকোজ যদি একই সাথে ট্রান্সপোর্ট করতে হয় সোডিয়ামের ট্রান্সপোর্ট হবে প্যাসিভ গ্লুকোজের ট্রান্সপোর্ট হবে অ্যাক্টিভ আমরা কী চালাকি করব। ঝর্নার পানি নিচের দিকে পড়া যেরকম প্যাসিভ প্রসেস টারবাইনের ঘোরা যেরকম অ্যাক্টিভ প্রসেস কিন্তু ঝর্নার পানির নিচের দিকে পড়া এই প্যাসিভ প্রসেস দিয়ে একটা অ্যাক্টিভ প্রসেসকে সম্পন্ন করা পসিবল সেলও এই চালাকিটা করবে সেল চালাকি কি করবে সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসাতে একটা ন্যাচারাল প্রসেস এই ন্যাচারাল প্রসেসের শক্তি ইউজ করে এই ন্যাচারাল প্রসেসের শক্তি ব্যবহার করেই আমি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারকে কাজ করাবো কো ট্রান্সপোর্টরা কেন বলে কারণ বাইরে থেকে সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে একই দিকে ফ্লো করে দেখো খেয়াল করো প্রথমে সোডিয়াম আর গ্লুকোজ এদের নির্দিষ্ট জায়গায় এসে যুক্ত হয় সোডিয়াম ন্যাচারালি তার টেন্ডেন্সি থাকে ভিতরে আসার সে যখন ভিতরে আসে তখন এই পুরো সিস্টেমটাকে টেনে এসে সোডিয়াম সহ গ্লুকোজকে ভিতরের দিকে নিয়ে আসে আমার কথা কি বোঝা গেল মাথায় কি ঢুকছে নাকি না ঝর্ণার এক্সাম্পলটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যেমন ঝর্ণা নিচের দিকে গড়িয়ে পড়া কারো কোনো শক্তি দেওয়ার দরকার নেই সে একা একাই নিচের দিকে পড়বে কিন্তু আমি যদি ঝর্নার পানির নিচে একটা টারবাইন রেখে দিই ওই টারবাইনটা অ্যাক্টিভলি ঘুরতে শুরু করবে একই রকম সোডিয়াম তো ন্যাচারালি ভিতরে আসতো সোডিয়াম এমনিতেই ভিতরে আসার তার টেন্ডেন্সি ছিল কিন্তু সেইখানে সোডিয়ামের সাথে যদি একই প্রোটিনের গায়ে আমি একটা গ্লুকোজ রেখে দেই মনে করো কোনো একটা টেনিস বলের গায়ে তুমি হচ্ছে একটা ছোট্ট স্টিকার লাগায় রাখছো যদি টেনিস বল ঘুরাও তাহলে স্টিকার ঘুরবে কিনা টেনিস বলকে তোমার হাতের উপর ঘুরাচ্ছ তুমি তাহলে স্পিন করালা স্পিন করালে অবভিয়াসলি স্টিকারটাও ঘুরবে একই রকম সোডিয়ামের এই যে ভিতরে প্রবেশ করার টেন্ডেন্সি এই প্রোটিনের মেইন নায়ককে নায়ক হচ্ছে সোডিয়াম কিন্তু তার সাথে একটা গ্লুকোজের সিটও এখানে দেওয়া আছে গ্লুকোজ এসে যখন এখানে বসে তখন সোডিয়ামের ধাক্কায় সোডিয়ামের এই প্যাসিভ প্রসেসের কারণে গ্লুকোজও ভিতরের দিকে ট্রান্সফার হয় দেখো বাইরে থেকে সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে ফ্লিপ করে বাইরে থেকে ভিতরের দিকে ফ্লিপ করে সোডিয়ামও ভিতরে প্রবেশ করেছে গ্লুকোজও ভিতরে প্রবেশ করেছে এই একই ট্রান্সপোর্টার সোডিয়ামের প্যাসিভ ট্রান্সপোর্ট করে আর এই প্যাসিভ ট্রান্সপোর্টের শক্তি দিয়েই গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে তার মানে লো থেকে হাই কনসেন্ট্রেশনে নিয়ে আসে জিনিসটা বোঝা একটু কঠিন তারপরে সবাই একটু কন্টেম্পরেট করো আর কোনো কোয়েশ্চেন থাকলে এবার আমাকে একটু বলো বাকি টপিকগুলো সহজ এটাই একটু কঠিন আছে সহজ কথা হচ্ছে তাহলে কি সেকেন্ডারি কি সবচেয়ে বেস্ট গ্রেড হচ্ছে হাইব্রিড ওকে হ্যাঁ এবার তাহলে একটা ভালো কোশ্চেন করছে যে তাহলে কি সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট ও ডিফিউশনের মতো কিনা বা এখানে ডিফিউশন থাকবে কিনা यस সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্টে একই সাথে দুইটা জিনিসের ট্রান্সপোর্ট হবে সব সময় দুটো জিনিসের ট্রান্সপোর্ট হবে এদের মধ্যে একজন অ্যাকটিভ ট্রান্সপোর্ট হবে আর ওই অ্যাকটিভ ট্রান্সপোর্টের শক্তিটা আসবে কোথা থেকে যার প্যাসিভ ট্রান্সপোর্ট হবে সেই শক্তি দিয়ে কথা বোঝা গেল প্যাসিভ ট্রান্সপোর্টের শক্তি কোথা থেকে আসে নেচার নেচার নিজেই শক্তি প্রোভাইড করে সেই শক্তি দিয়েই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে আর একটা দ্য ওয়ে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আমরা প্রথম প্রকারের এক্সাম্পল পড়ছি যাকে কো ট্রান্সপোর্ট বলা হয় কো ট্রান্সপোর্ট মানে কি যেখানে একই দিক থেকে দুটো বস্তু একই সাথে অন্য আরেক দিকে ট্রান্সপোর্ট হয় সেলের বাইরে থেকে সোডিয়াম আর গ্লুকোজ সেলের ভিতরের দিকে আসছে একই সাইড থেকে দুটো বস্তু সেলের অন্য পাশে ফের আসছে দেখো সোডিয়ামও বাইরে ছিল গ্লুকোজও বাইরে ছিল এখন তারা ট্রান্সপোর্ট হয়ে দুইজনই সেলের ভিতরে প্রবেশ করেছে ওকে আচ্ছা এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই ট্রান্সপোর্টটাকে দেখে অনেকে একটা কনফিউশনের মধ্যে থাকতে পারো যে স্যার এটাও তো একটা এক প্রকারের ডিফিউশনই বলা যায় কারণ সোডিয়াম বাইরে থেকে ভিতরে ডিফিউজ হচ্ছে আর গ্লুকোজ তো ফ্রিতে এর এর কারণে ভিতরে প্রবেশ করতেছে এইটাকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ফেলার কারণ হচ্ছে আমার কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে একটা জটিল কোশ্চেন এটা চিন্তার কোয়েশ্চেন দরকার হলে দুই মিনিট টাইম নিয়ে চিন্তা করে তারপরে অ্যান্সার দাও এই যে যে সেলের ভিতরের সোডিয়ামের কনসেন্ট্রেশন লো এত লো কনসেন্ট্রেশন তৈরির পিছনের কারণটাকে বলো সোডিয়ামের ভিতরে যে কথা বোঝা গেছে এই যে আগে যদি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না হতো তাহলে সেলের ভিতরে কি এত লো কনসেন্ট্রেশন তৈরি হতো সোডিয়ামের দ্য অ্যান্সার ইজ নো তৈরি হতো না যেমন খেয়াল করো যদি এই পাথরটাকে আমি যদি পাহাড়ের উপর নাই নিতাম তাহলে কি পাথর পাথরটা নিচের দিকে গড়িয়ে পড়তো ইজ নো কথা বুঝা গেছে তার মানে একটা প্যাসিভ প্রসেস প্রসেস হওয়ার জন্য কিন্তু তার পূর্বে একটা সম্পন্ন করতে হয় আমি যখন একটা টেনিস বলকে মাটিতে রাখছি সেটা নিচে পড়ার সুযোগ নেই যখন টেনিস বলকে যেমন আমি যে বিল্ডিংয়ে এ থাকি আমি থাকি থার্টিন্থ ফ্লোরে থার্টিন ফ্লোরের উপরে নিয়ে আসছি টেনিস বলকে এই যে আমি যে সিঁড়ি বেয়ে বেয়ে অথবা লিফটের শক্তি খরচ করে লিফ্টের ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করে এটাকে টেনে উপরে উঠালাম ফলাফল হিসেবে এর ভিতরে স্থিতিশক্তি জমা হবে ওই স্থিতিশক্তি খরচ করেই সে উপর থেকে যখন আমি ছেড়ে দিব আমার বারান্দা থেকে নিচের দিকে ফেলে দিব টেনিস বলটা কেন নিচের দিকে পড়ে কারণ তাকে টেনে উপরে উঠাতে আমার শক্তি খরচ করতে হয়েছিল সেই শক্তি তার ভিতরে স্থিতি শক্তি হিসেবে জমা আছে তোমরা বলো বিভব শক্তি তাই না বিভব শক্তি বলা হয় বিভব শক্তি নিচের দিকে তাকে নিয়ে যেতে সাহায্য করে যখন সে মাটিকে স্পর্শ করে তখন তার বিভব শক্তি জিরো হয়ে যায় তার মানে সকল প্যাসিভ প্রসেসের পিছনে কিছু না কিছু অ্যাক্টিভ প্রসেস থাকে একই রকম এখানে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন লো এটা কিন্তু এমনি এমনি হয় নাই এটাকে জোর করে বানানো লাগছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কারণে এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে শক্তি খরচ করলো তার ফলেই সোডিয়ামের কনসেন্ট্রেশন কমেছে সোডিয়ামের কনসেনট্রেশন কমেছে বলেই এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারে সোডিয়াম হাই থেকে লো কনসেন্ট্রেশনের দিকে এসেছে আর এই যে আসলো তার কারণে গ্লুকোজকে লো থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে অ্যাক্টিভলি টেনে এসে নিয়ে আসতে পারছে আমার কথা কি পরিষ্কার কিনা তো সবাই একটু তার মানে এইখানে ডিরেক্টলি এনার্জি খরচ হয় না কিন্তু এর পূর্ববর্তী স্টেপে অবশ্যই অবশ্যই শক্তি খরচ করে সোডিয়ামের কনসেন্ট্রেশন লো রাখতে হবে যদি কনসেন্ট্রেশন লোই না থাকে তাহলে সোডিয়াম জীবনেও বাইরে থেকে ভিতরে আসবে না আর ভিতরে যদি নাই আসে তাহলে গ্লুকোজও কখনও বাইরে থেকে ভিতরে আসবে না তার মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি তো খরচ হয় কিন্তু ট্রান্সপোর্টের পূর্ববর্তী স্টেপে এই যে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাইরে বেশি ভিতরে লো এই সেট করার জন্য তৈরি হয় তার মানে তুমি একজন মানুষকে সহজ কথা যেমন আমি তোমাদের এক্সাম্পল দিই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের অ্যানালজি একটা আমি তোমাদের বলি তুমি গিয়ে যেমন দেখবা বাংলা সিনেমায় নায়ক খুবই ভদ্র ভালো সে ফার্মেসিতে ভর্তি হয়েছে হওয়ার পরে সে ফোরে ফোর পাচ্ছে এরকম ভদ্র ছেলে কিন্তু সারকামস্ট্যান্স অনুযায়ী দেখা গেল যে তার বড়ো ভাই হচ্ছে চোরাচালানির ইসে ধরা পড়ছে তার মা হচ্ছে খুন হয়েছে ভিলনের হাতে এরকম নানান কারণে সে অভদ্র ছেলে হয়ে যায় ঠিক আছে বখাটে বালক হয়ে যায় তার মানে কেউ কিন্তু তাকে জোর করে বখাটে বালক বানায় নাই বরং পরিস্থিতি তাকে বাধ্য করেছে বখাটে হওয়ার জন্য এইখানেও একই অবস্থা কোনো শক্তি ট্রান্সপোর্টের সময় খরচ তো হচ্ছে না কেউ জোর করতেছে না তাদের যাওয়ার জন্য কিন্তু তুমি এমনভাবে সোডিয়ামের কনসেন্ট্রেশন এটিপি খরচ করে সেট করে রাখছো যেন সোডিয়াম ভিতরে ফ্লো করতে বাধ্য হয় আর এই যে ফ্লো করতেছে সেই সময় যেন অ্যাক্টিভলি গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে সে হতে বাধ্য করে এই হচ্ছে সিচুয়েশন কথা কি বোঝা গেল তার মানে ডিরেক্টলি কাজ হবে না এই ক্ষেত্রে কাজ করার জন্য যে সিচুয়েশন তৈরি করতে হয় সেই সিচুয়েশন তৈরি হয়ে থাকবে আমি অনেক ডিটেলস বলে ফেলছি সবাই এখন কনফিউজ হবা এবার তোমরা একটু চিন্তা করো আর কোয়েশ্চেন করো যে কোথায় বুঝতে পারতেছো না এটা বুঝলে আজকের ক্লাসে সব বুঝে গেছো এরপরের গুলো সহজ জিনিস ওকে এক কাজ করো যারা এখন কনফিউজ হচ্ছে বা ঘুমন্ত আছো তারা লেকচার ভিডিওটা আবার দেখো নেক্সট দিন প্রয়োজনে কোয়েশ্চেন করো আচ্ছা তাহলে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ইয়াস স্যার বলেন

গ্লুকোজ লিভারে যখন জমা থাকে লিভারে কোথায় জমা থাকে সেলের বাইরে না সেলের ভিতরে বলো হ্যাঁ সেটাই বলতেছি সেলের তুমি যখন সেলের ভিতরে নিবা তখনই না গ্লুকোজ তোমার অতিরিক্ত গ্লুকোজ নিবা তখনই সেটা একসাথে যুক্ত হয়ে হয়ে গ্লাইকোজেন তৈরি করবে যদিও আমাদের কনটেক্সটের বাইরের কোয়েশ্চেন তারপর বলতেছি সেলের ভিতরে প্রবেশ করাতে হবে অতিরিক্ত গ্লুকোজ প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ যখন সেলের ভিতরে প্রবেশ করে তখনই গ্লাইকোজেন হিসেবে সেটা পলিমার তৈরি করে গ্লুকোজের পলিমার ওটাই গ্লাইকোজেন আসলে তো এই যে অতিরিক্ত গ্লুকোজ সেটা ঢোকার সেটা প্রবেশ করার উপায়ই আমি বলতেছি তার মানে অতিরিক্ত গ্লুকোজ যে সেলের ভিতরে ঢোকে যার কারণে গ্লাইকোজেন তৈরি হয় তার পিছনের মেন দায়ী কে বলতো এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বুঝা গেল বুঝতে পেরেছো আমার কথা হুম সো ওটা ওইটা আসলে ফিজিওলজির কোয়েশ্চেন ওটা নিয়ে আমি যাবো না ঠিক আছে আমি ফিজিওলজিতে এমনিতে দুর্বল সো এই এই প্রসেসটাকে কি বলে কো ট্রান্সপোর্ট বলে এটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বটে কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই প্রকার হয় একটাকে বলা হয় কো ট্রান্সপোর্ট মানে একই সাথে একই দিকে দুই বস্তুর ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট বলে এটাকে অনেক সময় গতদিন একজন কোয়েশ্চেন করতেছিল সিম্পোর্ট কি জিনিস এটাকে সিম্পোর্ট বলে আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার আরেকটা একটা ফ্লেভারের হয় আরেক রকমের হয় সেটা হচ্ছে যখন যখন দুই বস্তু ট্রান্সপোর্ট তো হচ্ছে কিন্তু কিন্তু একজন আর একজনের বিপরীত দিক বরাবর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট হবে যেমন সোডিয়াম সোডিয়াম হাইড্রোজেন ট্রান্সপোর্টার যেটাকে আমরা বলি সোডিয়াম প্রোটন অ্যান্টিপোর্টও বলা হয় কাউন্টার ট্রান্সপোর্টও বলা হয় এটাকে সিচুয়েশনটা কেমন দেখো সেলের বাইরে সোডিয়াম বেশি ভিতরে কম সেলের বাইরে হাইড্রোজেন আয়ন বেশি মানে প্রোটন বেশি ভিতরে কম আমার কোয়েশ্চেন সেলের বাইরে থেকে ভিতরে ভিতর থেকে বাইরে আমি যদি প্রোটন নিতে চাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না প্যাসিভ ট্রান্সপোর্ট হবে ভিতর থেকে বাইরে সেলের ভিতরে লো থেকে হাইতে নিতে চাই আমি তাহলে অ্যাক্টিভ হবে সোডিয়াম সেলের বাইরে থেকে ভিতরে আনতে চাই তাহলে সেটা হাই থেকে লোতে আনতে চাই তাহলে প্যাসিভ হবে সো এইখানে দেখো সোডিয়ামের যে সিটটা সেটা বাইরের দিকে থাকে আর হাইড্রোজেনের সিটটা ভিতরের দিকে থাকে তো সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসতে চাই খুবই সহজ প্যাসিভ ট্রান্সপোর্ট হবে এবং প্যাসিভ ডিফিউশনের সময় যে মুভমেন্ট তৈরি হবে যে গতি তৈরি হবে ওই গতির কারণে হাইড্রোজেন লো থেকে তার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেনট্রেশনের দিকে যাবে তার মানে এগেইন সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্টে বা অ্যান্টিপোর্টের ক্ষেত্রে প্রোটোনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় মানে লো থেকে হাইতে আর সোডিয়ামের ন্যাচারাল যেটা তার মানে হাই থেকে লোতে ট্রান্সপোর্ট হয় এবং এইটাকে বলা হয় অ্যান্টিপোর্ট বা কাউন্টার ট্রান্সপোর্ট সেটার বিপরীত দিক বরাবর দুজনের ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের মন মূল কথা মনে রাখতে হবে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখনই আসে সেইখানে একজনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে এবং একই সাথে একই সময়ে আর একজনের প্যাসিভ ট্রান্সপোর্ট হবে ওই প্যাসিভ ট্রান্সপোর্টের শক্তি ইউজ করেই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা সম্পন্ন হবে সহজ কথা মনে রাখো ঝর্ণার পানি নিচের দিকে পড়া প্যাসিভ প্রসেস এবং তাকে দ্বারা তার দ্বারা ট্রিগার্ড হয় টারবাইনের মুভমেন্ট বা ইলেকট্রিসিটি উৎপন্ন হয় সেটা একটা অ্যাক্টিভ প্রসেস ঠিক আছে সো একই রকম এখানে সোডিয়ামের উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রায় যাওয়ার যে ন্যাচারাল ট্রেন টেন্ডেন্সি ওইটাকেই সুবিধাজনক অবস্থায় ব্যবহার করে চালাকি করে আমরা ওইটা ব্যবহার করে প্রোটনকে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করাচ্ছে এই হচ্ছে সিচুয়েশন সো দুই ফ্লেভারে পেলাম আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কো ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট একই দিকে ট্রান্সপোর্ট হয় আর কাউন্টার ট্রান্সপোর্ট বা অ্যান্টিপোর্ট তার মানে বিপরীত দিক বরাবর বস্তুর মুভমেন্ট ঘটে কোন কনফিউশন কোন জিজ্ঞাসা থাকলে বলে ফেলো আজকের ক্লাসের কঠিন পার্টটা আমরা পড়ে ফেলছি বুঝি নাই এইটার ভিতরে আমাদের আমাদের যে ক্লাসিফিকেশন তার ভিতরে নেই ওটা আর একটু ডিটেইলসের ভিতরে আর কি বলা হয় ঠিক আছে ওটা নিয়ে আমাদের আপাতত ই করার দরকার নেই আপাতত এটা নিয়ে কথা বলার দরকার নেই এটা একটু পার্সোনালি তুমি দেখে নিও ঠিক আছে আমাদের মধ্যে এটা আসতেছে না ওকে আমরা যেভাবে করতেছি তার ভিতরে না ওকে এরপরে আমরা তাহলে যাই ক্যারিয়ার মিডিয়েটেড আচ্ছা ওকে এইখানে দুইটা কথা আছে আমি একটু বুঝাই বলবো তারপরে এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস পরে আমাদের কাজ আজকে শেষ যেই ট্রান্সপোর্টের সময় কোনো না কোনো প্রোটিন মলিকুলের হেল্প দরকার হয় ডিরেক্টলি সেল মেমব্রেন দিয়ে ক্রস করার সুযোগ থাকে না তাহাকে বলে ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট আমাকে একটু এই চার্ট থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই দুটা এখনও পড়ি নাই এই দুটা বাদ এই দুটা না এই চারটার ভিতরে কোনটা কোনটা ক্যারিয়ার মেডিয়েটেড মানে কোনটা কোনটার ক্ষেত্রে প্রোটিন মলিকুলের সাহায্য প্রয়োজন হয় একটু বলো তো সিম্পল ডিফিউশন ডিফিউশন প্রাইমারির এবং সেকেন্ডারি তাহলে প্রাইমারি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সেকেন্ডারি ডিফিউশন এই তিনটার ক্ষেত্রেই কোনো না কোনো কোনো না কোনো প্রোটিনের সাহায্য প্রয়োজন হয় বা ক্যারিয়ারের প্রয়োজন হয় বেসিক্যালি এইগুলো তো এই কারণে এই তিনটাকে একত্রে বলা হয় ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট মানে যেইখানে কোনো প্রোটিন মলিকুলের সাহায্য প্রয়োজন হয় সেলের বাইরে থেকে ভিতরে বস্তু আনার জন্য তো এইগুলোকে একত্রে বলা হয় ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট এক্সামে যদি কোয়েশ্চেন আসে এক্সামের কোয়েশ্চেন লেখো সবাই আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রাইট এ শর্ট নোট অন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রাইট এ শর্ট নোট অন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তোমাদের এই নোটগুলো সব বানানো আছে তোমরা ফিজিক্যালি আসলে আমি তোমাদের সব নোট কপি করে দিয়ে দিব রাইট এ শর্ট নোট অন সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট রাইট এ শর্ট নোট অন সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেকেন্ডারি ট্রান্সপোর্টের ডেফিনিশন দিয়ে আপনি এগুলা দরকার নাই তুমি কি করবা সেকেন্ডারি অ্যাক্টিভেটেড ট্রান্সপোর্টের ডেফিনিশন দিবা বলবা এটা দুই প্রকারের হয় সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট তারপরে সিম্পোর্টের জন্য এই ছবি একে দেন এক্সপ্লেন করবা একেবারে ফিউ ওয়ার্ডসের ভিতরে কয়েকটা লাইনের ভিতরে ছবিগুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট পরিষ্কার করে লেবেলিং করবো আমরা পরিষ্কারগুলো ছবিগুলো আঁকবো ডেসক্রিপশন এমনিতেও তেমন কেউ পড়ে না সো ডেসক্রিপশনে আমরা মিনিমালিস্টিক কথাবার্তা লিখবো ওকে তাহলে প্রতিটা ক্লাসের সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্টের ফিগার রাখবো এবং এদের সম্পর্কে ছোট্ট করে ডেসক্রিপশন লিখে দেব বায়োফার্মাসিউটিক্সের মূল বক্তব্য আমি আগে বলে রাখতেছি এবং এতদিনেও যারা আবিষ্কার করতে পারো নাই তাদের জন্য একটু চোখ খোলাই দেই এক্সামের খাতায় সেটা লিখতে হয় যেটা টিচার পড়ে টিচার কি পড়ে তোমার তুমি যে লাইনে লাইন বিশাল লম্বা রচনা লিখছে এগুলো কিচ্ছু পড়ে না কিচ্ছু পড়ার টাইম আমাদের নাই টিচার সবার আগে দেখে তুমি ফিগার এঁকেছো কি না তোমার গ্রাফ আছে কিনা ইকুয়েশান আছে কিনা কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি কেমিক্যাল রিয়াকশানের ব্যালেন্স ঠিক আছে কি না এইগুলা দেখে ভিতরে খাতা পড়ার আসলে টাইম নাই জানো তো জগতে সবচেয়ে বেশি স্পিড কিসের বলতো দুই জিনিসের স্পিড সবচেয়ে বেশি একটা তো তোমরা জানো আলোর গতি সবচেয়ে বেশি আর সেকেন্ডটা হচ্ছে টিচারের খাতা উল্টানোর খাতার পেজ উল্টানোর স্পিড এই দুইটা কাছাকাছি আলোর বে আর টিচারের খাতার পেজ উল্টানোর স্পিড এই দুইটা সবচেয়ে বেশি স্পিড তো খাতা অনেক স্পিডে টিচার উল্টাচ্ছে সবার আগে নজরে কি পড়বে তুমি যা যা লিখছো ভিতরে রচনা ওইগুলা ন তোমার ভোকাবুলারি স্ট্রং হোক গ্রামার স্ট্রং হোক আমাদের কিচ্ছু বড় টাইম নাই আমরা সবার আগে দেখি তোমার ফিগার ঠিক আছে কিনা লেভেলিং ঠিক আছে কিনা তার মানে যেটা কোয়েশ্চেনের এর অ্যাট্রাকটিভ পার্ট যেই পার্টটা টিচার এর চোখে সবার আগে পড়বে চোখে দেখার মতো পড়ার মতো সেই জিনিসটা তুমি সবার আগে ঠিক করবে আমি সবাইকে এই জিনিসটাই বোঝাই পারি না যে ভাই পড়তেছো এক্সামে নাম্বার আনা আর অনেক ভালো পারা এই দুটোর মধ্যে আকাশের পাতালের ডিফারেন্স আছে তোমার মেধা আর এক্সামের খাতায় ভান ধরা যে আমি মেধাবী এই দুটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে ভালো মতো চিন্তা করবো আজকে তাহলে বুঝতে পারবা ফিজিক্যাল ক্লাসে আমি একদিন গল্প শোনাব গল্প শোনাব কুমিরের গল্প বলে এটাকে কুমিরের গল্প শোনালেই বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে এক্সামের খাতায় ঠিক আছে অনেক কনসাইজ পড়াশোনা করে অনেক বেশি মার্কস আনার চতুরতা চালাকিটা অ্যাকচুয়ালি কী সেটা হচ্ছে সেটা বলবো বাট সবাই বুঝবে না সবার মাথায় জিনিসটা ঢুকবে না এটা আমি শিওর বাট আলটিমেটলি আমরা জানি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় আর কি বা এতদিন ধরে পড়াশোনার পরেও এটা আমরা ডিকোড করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা যাই হোক আমি সিচুয়েশন বলবো যে কি লিখতে হবে এক্সামে তুমি যা পারো সব কিছু লিখবা না তুমি লিখবা সেই জিনিস যেই জিনিস টিচার চাই তুমি লেখো যেই জিনিস টিচার সবার আগে পড়ে সেটা তুমি আগে লিখবা ওকে যাই হোক আমরা সেটা নিয়ে পরে কথা বলতেছি আচ্ছা ভ্যাসকুলার ট্রান্সপোর্ট সরি ভেসিকুলার ট্রান্সপোর্ট কাকে বলে যেই ট্রান্সপোর্টে ভেসিকেল উপস্থিত ভেসিকেল কী জিনিস লেইস চিপসের প্যাকেট হচ্ছে ভেসিকেল আবারও বলি লেইস চিপসের প্যাকেটকে বলা হয় ভেসিকেল সেলের ভিতরে কিছু ফাঁকা স্পেস থাকে কিছু মেমব্রেন থাকে ছোটো ছোটো ফোস্কার মতো লেইজের চিপসের প্যাকেটের মতো ভিতরে কিছুই নেই ওই জিনিসগুলো কি করে সেলের ভিতরে কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে তুমি একটা প্রোডাক্ট সে ফর এক্সাম্পল বাটার তোমার বাটার তৈরির কারখানা আছে তুমি বাটার কি মানুষের হাতে আলগা দিয়ে দিবা নো তুমি একটা প্যাকেটের ভিতরে প্যাক করে তারপরে দিয়ে দিবা ওই প্যাকেটটা কোনো কাজের না ডেফিনেটলি কোনো কাজের জিনিস না ওটা আমরা ফেলে দিই কিন্তু এটা প্যাকেজিং করার জন্য বস্তুকে আলাদা আলাদা রাখার জন্য ইউজ করা হয় তুমি ইসের ভিতরে ফ্রিজের ভিতরে সবজি রাখছো আবার একই সাথে মাংসও রাখছো একটার সাথে আরেকটার গন্ধ মিক্স হয়ে বারোটা বেজে যাবে কি করা হয় আলাদা আলাদা আমরা প্যাকেটের ভিতরে রাখতে চেষ্টা করি আলাদা আলাদা বাটিতে রাখতে চেষ্টা করি এটাই হচ্ছে ভেসিকেল বলে

এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস দুই ক্ষেত্রে ভেসিক্যালের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সো এই কারণে এদেরকে বলা হয় ভেসিকুলার ট্রান্সপোর্ট ক্যারিয়ার মেরিটেড ট্রান্সপোর্ট কারা ফ্যাসিলিটিটেড ডিফিউশন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ভেসিকুলার ট্রান্সপোর্ট কারা এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস যদি এক্সামে কোয়েশ্চেন আসে ডিরেক্ট ট্রান্সপোর্ট কোনটা ডিরেক্ট ট্রান্সপোর্ট তাহলে কোনটা হবে বলতো ডিরেক্ট ট্রান্সপোর্ট কোনটা সিম্পল ডিফিউশন কোনো ভেসিক্যাল দরকার নাই কোনো প্রোটিন দরকার নাই কোনো চালাকির দরকার নাই ডিরেক্টলি সেলের কাছে গিয়ে নক করবা যে ভাই দরজা খোলো সে তোমাকে ডিরেক্টলি ভিতরে প্রবেশ করতে দিবে নাম কি হবে ডিরেক্ট ট্রান্সপোর্ট হবে দিস ইজ ট্রান্সপোর্ট এই তিনটা ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট এই দুটো ভেসিকিউলার ট্রান্সপোর্ট যাই হোক এবার এন্ডোসাইটোসিস কাকে বলে একদম সিম্পল কথা সেলের বাইরে একটা বিশাল বড় মলিকুল আছে বিশাল বড় একটা প্রোটিন আছে বিশাল বড় একটা অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিডের চেন আছে ওইটাকে সেলের ভিতরে জোরে টেনে নিয়ে আসতে হবে এত ছোট ছোট মলিকুল না সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ এত ছোট না বিশাল লম্বা একটা মলিকুল ঠিক আছে তোমার দরজা আছে ছয় ফিট উঁচু একজন সাত ফিট উঁচু মানুষ যে মাসাল্লাহ এরকম করে তোমার হচ্ছে আরও তিন চার ফিট হচ্ছে সে তার স্বাস্থ্য বেশি মানে দৈত্য দানবের মতো বিশাল লোক একজন সে তোমার রুমে প্রবেশ করতে চায় কিভাবে প্রবেশ করবে দরজা টরজা ভেঙে প্রবেশ করবে এন্ডোসাইটোসিস হচ্ছে সেল মেমব্রেনকে ধাক্কা টাক্কা দিয়ে সেল মেমব্রেনকে নষ্ট করে ড্যামেজ করে ভিতরে ঢোকা এটাকে বলে এন্ডোসাইটোসিস এখন এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে এন্ডোসাইটোসিস আবার তিনটা ভিন্ন ভিন্ন ফ্লেভারের আছে প্রকারের আছে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস আর হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস এখন আসল কথা এই তিনটা তোমরা দেখলে ছবি দেখলেই বুঝতে পারবা তিনটার ক্ষেত্রে কোনটা কীরকম সিচুয়েশন আমি এন্ডোসাইটোসিসের মূল বক্তব্যটা তোমাদের বলে দিই এন্ডোসাইটোসিসের মূল বক্তব্য হলো যে সেলের বাইরের কোনো কিছু যেটা এর আগে উল্লেখ করা গত দুই দিন ধরে আমরা পড়ছি যে সমস্ত প্রসেস তার কোনোটার মাধ্যমেই সেলে প্রবেশ করতে সক্ষম নয় তারা কি করে সেল মেমব্রেনে এসে ধাক্কা খায় ধাক্কা খেলে সেল মেমব্রেন ভিতরের দিকে কিছুটা কুচকে যায় ভিতরের দিকে কিছুটা সরে আসে ভাজ হয়ে যায় এই ভাজ হওয়া অংশটা কি করে সেল মেমব্রেন থেকে ডিজলজ হয়ে যে খেয়াল করো সেলের ভিতরে ওয়াটার ঢুকতে চায় সেল কিছু পানি পান করতে চায় সো সে কী করবে আস্তে আস্তে সেল মেমব্রেনটা কুচকে ভিতর দিকে সরে আসবে একসময় সে কী করবে সেল মেমব্রেন থেকে আলাদা হয়ে একটা ভেসিকেল তৈরি করবে একটা ছোট্ট প্যাকেট তৈরি করবে সেই প্যাকেটের মধ্যে লিকুইডটা পূর্ণ অবস্থায় আছে লিকুইড পূর্ণ থাকলে সেটাকে বলে পিনোসাইটোসিস যদি একটা পার্টিকেল পূর্ণ থাকে বা একটা প্রোটিন পূর্ণ থাকে তাকে বলে ফ্যাগোসাইটোসিস আর যদি এই ক্ষেত্রে কোনো রিসেপ্টরের সাহায্য নিয়ে তারপরে সেলের মধ্যে ভেসিক্যাল তৈরি হয় বা প্যাকেট তৈরি হয় তাকে বলে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস তার মানে সবগুলোর ক্ষেত্রে বক্তব্য একই সেলের বাইরে কিছু একটা আছে সেটাকে টেনে ধরে সেলের ভিতরে আনতে হবে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগতেছে ওইটার সাইজ অনেক বড় কি করব আমি সেল মেমব্রেনের একটা অংশ নষ্ট হয়ে বা সেল মেমব্রেনের একটা অংশ খসে গিয়ে আলাদা হয়ে সেলের ভিতরে ভেসিক্যাল আকারে একটা প্যাকেট আকারে তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসবে নাম কি এন্ডোসাইটোসিস কী তৈরি হবে একটা ভেসিক্যাল তৈরি হবে ভেসিক্যালের ভিতরে কী থাকবে হয় ওয়াটার বা লিকুইড থাকতে পারে অথবা কোনো পার্টিকেল থাকতে পারে অথবা কোনো প্রোটিন থাকতে পারে সিম্পল হিসাবে কোনো ব্যাকটেরিয়া হতে পারে অবভিয়াসলি সো এন্ডোসাইটোসিসের মূল বক্তব্য কোনো একটা বড়ো পার্টিকেল বা এমন কোনো বস্তু যা অন্য কোনো ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে সেলে প্রবেশ করতে পারছে না তাদের ক্ষেত্রে সেল মেম্বারের নিজেই দায়িত্ব নেয় আমার একটা অংশকে আমি নষ্ট করে একটা অংশকে আমি স্যাক্রিফাইস করে একটা ভেসিক্যাল তৈরি করে এটাকে সেলের ভিতরে পর্যন্ত পৌঁছে দিব তার মানে দরদ অনেক বেশি সেল নিজের একটা অংশ স্যাক্রিফাইস করে এই বস্তুগুলোকে ভিতরের দিকে টেনে নিয়ে আসতেছে ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস এবং রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস তিনটাই হচ্ছে এন্ডোসাইটোসিসের সাপ ক্লাস আমি একটু ফার্স্ট যাচ্ছি তোমরা একটু নিচ থেকে এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই দেখে নেবে তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা পড়তেছি সেটা হচ্ছে লেখো যে রাইট এ শর্ট নোট অন এন্ডোসাইটোসিস রাইট এ শর্ট নোট অন এন্ডোসাইটোসিস আর একটা টপিক আছে শেষ করে শেষ আজকে লেকচারটা একটু লম্বা হয়ে গেছে সরি নর্মালি আমি চেষ্টা করি লাস্ট দুই লেকচারই লম্বা লম্বা হয়েছে ফর্টি টু ফিফটি মিনিটসে শেষ করতে পারলে সবচেয়ে ভালো তাহলে মনোযোগ থাকে এক দেড় ঘন্টা বক করলে তাও তো ভালোইছে আগে তো যে ক্লাস ছিল রাইটে শর্ট নোট অন এন্ডোসাইটোসিস এগেন আমরা সংজ্ঞায়িত করব তিনটা ক্লাসের ছবি টবি আঁকবো আর অবশ্যই কিছু কথাবার্তা লিখবো তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে একটু দুইটা জিনিস আমি একটু নোটিস করাতে চাই ফ্যাগোসাইটোসিসের ফ্যাগোসাইটোসিস ঘটানোর পিছনে একটা মূল কি বলবো যে এইখানে অ্যাক্টর হচ্ছে ক্যারেক্টার হচ্ছে অ্যাক্টিন নামক এক ধরনের ফিলামেন্ট আছে তোমরা জানো একটিন হচ্ছে একটা প্রোটিন আর ক্ল্যাথরিন নামে একটা প্রোটিন আছে যেটা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে বেসিক্যালি তাদের ভূমিকা পালন করে আমরা এক কাজ করি ওইটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই এরপরে আমরা চলে যাই এক্সোসাইটোসিসে এক্সোসাইটোসিস একটা সিম্পল প্রসেস সেলের ভিতরে বিশাল বড় একটা প্রোটিন তৈরি হয়ে বসে আছে লম্বা চওড়া অনেক বড় সেল থেকে বাইরে বের করতে হবে কিভাবে দিব চ্যানেল দিয়ে সম্ভব না চ্যানেলের যে পোর আছে ছিদ্রগুলো ক্ষুদ্র সেল মেমব্রেন দিয়ে সেল মেমব্রেন ছিঁড়ে বাইরে বের হয়ে আসতে হবে সেল মেমব্রেনকে ধাক্কা দিয়ে নষ্ট করে বাইরে বের হয়ে আসতে হবে প্রসেসটা কি সেলের মধ্যে মনে করো ইনসুলিন আছে ক্যালসিয়াম আসবে ক্যালসিয়াম আসার কারণে সেলের ভিতরের পরিবর্তন আসবে সেলের ভিতরে এক ধরনের পরিবর্তন হবে যার কারণে এই যে ইনসুলিন যেটা ভেসিক্যালের ভিতরে আটকানো ইনসুলিন কিন্তু আলগা অবস্থায় ঘুরে না আনপ্যাকড অবস্থায় ঘুরবে না সে একটা প্যাকেটের ভিতরে লুকানো থাকবে বা আবদ্ধ থাকবে সেই প্যাকেটটা কি করে জোরে এসে ধাক্কা দেয় সেল জোরে ধাক্কা দেয় জোরে ধাক্কা দিয়ে সেল নষ্ট করে ওইখানে সে কি করে তার একটা প্রান্ত ওপেন করে দেয় ওপেন করলে আস্তে আস্তে ভিতরের বস্তু বাইরে বের হয়ে আসে এই হচ্ছে একজোসাইটোসিস এক্সোসাইটোসিস আর কোথায় ঘটে তোমরা নিউরো ট্রান্সমিটারের নাম নিশ্চয় শুনেছ নিউরন থেকে এক প্রকারের সিক্রিশন হয় ঠিক আছে তো নিউরো ট্রান্সমিটারও একজোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বাইরে বের হয়ে আসে ইনসুলিন এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হয়ে আসে হরমোন যে কোনো হরমোন এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে সেল থেকে বাইরে বের হয়ে আসে সো এইটা হচ্ছে এক্সোসাইটোসিসের এক্সাম আমরা একটা কাজ করি আমি তো এক্সোসাইটোসিস এনোসাইটোসিস অত ভালো পড়াতে পারলাম না বা আমরা আমাদের ক্ষেত্রে স্কোপ এত বেশি নাই তো আমাদের যদি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন আমি দুটোই এই টপিকের উপর দিই তাহলে কি কোনো সমস্যা আছে তোমাদের আমি এটা ফেলি